বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার ঢাকার ৩ নম্বর শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, মোহাম্মদ ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ সময় অধ্যাপক ইউনূস সহ অন্য অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। এছাড়াও বহুল আলোচিত এই মামলায় পর্যবেক্ষণে দেশি বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। মামলার আরেকটি ধারায় তাদের ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে, অর্থাৎ তাদের প্রত্যেককে মোট ৩০,০০০ টাকা করে জরিমানা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, রায় ঘোষণার পর কি ডক্টর ইউনূসকে এখনই জেলে যেতে হবে নাকি জামিনে থাকতে পারবেন? কারাদণ্ড হলেও এখনই কারাগারে যেতে হবে না ডক্টর ইউনূসকে। আদালতে তাদের আইনজীবীরা ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন চাইলে ৫,০০০ টাকার বন্ডে আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ আগামী এক মাসের মধ্যে তাদের শ্রম আপিলেট ট্রাইব্যুনালে আপিল করতে হবে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এ মামলার অভিযোগের মধ্যে রয়েছে অনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের ৫% না দেওয়া এবং ১০১ জন শ্রমিকের চাকরি স্থায়ী না করা। এছাড়া গণছুটি না দেয়া, শ্রমিকদের কল্যাণ তহবিল এবং অংশগ্রহণ তহবিল গঠন না করাও অন্যতম অভিযোগ এই মামলার। কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের করা এ মামলায় অধ্যাপক ইউনূস সহ ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তরা হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। ২০২৩ সালের জুন মাসে মামলার অভিযোগ গঠন করা হয়েছিল। এরপর পক্ষে বিপক্ষে শুনানির পর ২৪ ডিসেম্বর রায়ের জন্য ২০২৪ সালের ১লা জানুয়ারি তারিখ নির্ধারণ করে আদালত।